মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন এদেশের নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ শুরু করে, গণহত্যা শুরু করে, ঠিক তারপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন এবং সেই ঘোষণাকে অনুমোদন দিয়ে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্যগণ সভা করে সেই ঘোষণা অনুমোদন দিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করেন এবং তা ঘোষণা দেন। এই 10 এপ্রিল স্বাধীন বাংলাদেশে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয়। যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা দেওয়ার সাথে সাথেই পাকিস্তানি শাসকরা গ্রেপ্তার করে নিয়ে যায়, তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী এবং মনসুর আলী, কামরুজ্জামান সহ অন্যান্য সদস্যদেরকে নিয়ে সর্বপ্রথম মন্ত্রিপরিষদ গঠিত হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। এবং এপ্রিল মাসের 17 তারিখে মেহেরপুর, তখনকার কুষ্টিয়া জেলার একটি মহকুমা, বর্তমানে জেলা, সেই জেলারই, সেটা স্বাধীন ভূখণ্ড, সেই ভূখণ্ডে প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। যে 10ই এপ্রিলে প্রথম এই মন্ত্রিপরিষদ গঠিত হয়েছিল, যে মন্ত্রিপরিষদই মুক্তিযুদ্ধ পরিচালনা করে এবং মিত্রশক্তির সহায়তায় 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি, আমরা পাই স্বাধীন দেশ। পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করে, প্রায় 96,000 সদস্য তারা বন্দী হয়, রায়ের পতন হয়, জাতির পিতা বঙ্গবন্ধুকে ফাঁসির হুকুম দিয়ে গিয়েছিল কিন্তু আন্তর্জাতিক চাপে সেই ফাঁসি তারা কার্যকর করতে ব্যর্থ হয়, কার্যকর করতে পারে না। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয় এবং 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব 72 সালে বাংলার মাটিতে ফিরে আসেন। ফিরে আসার পর 10 জানুয়ারিতে ফিরে এসেই তিনি সেই 11 তারিখে মিটিং করেন, সে কথা আমি আগেই বলেছি, এবং গণপরিষদ সৃষ্টি করেন। কাজে আমাদের স্বাধীনতার ইতিহাসে এই দিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব পরিচালনা করার মাত্র সুযোগ পেয়েছিলেন 3 বছর 7 মাস 3 দিন। এর মধ্যে কিন্তু বাংলাদেশকে একটি স্বল্পোন্নত দেশ হিসেবে তিনি উন্নীত করেছিলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, সমস্ত রাস্তাঘাট পুল ব্রিজ গড়ে তোলা, সবগুলি আবার মেরামত করা, সব কিছু পরিচালনা করেই এত অল্প সময়ের মধ্যে একটি দেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পায়। আমাদের দুর্ভাগ্য 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করে, বাঙালির জীবনে যদি এই দিনটি না আসতো তাহলে অনেক আগেই আমরা অনেক উন্নতি করতে পারতাম। আজকে আমরা স্বাধীনতার ইতিহাস বলার সুযোগ পাচ্ছি, আজকে পার্লামেন্টে মাননীয় স্পিকার আপনি আমাদের এই 7ই এপ্রিল প্রথম 50 বছর পূর্তি উপলক্ষে যে বিশেষ অধিবেশন করেছেন সেই সুযোগটা আমরা পেয়েছি এবং এই বিশেষ অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ তিনি বক্তৃতা দিয়ে গেছেন। আমি মহামান্য রাষ্ট্রপতিকেও আন্তরিক ধন্যবাদ জানাই তার সর্বগর্ব বক্তৃতার জন্য এবং তিনি যে স্মৃতিচারণ করেছেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে, তার জন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই সংসদের অধিবেশন 6 এপ্রিল শুরু হয়, আজকে এটা 6ই এপ্রিল হতে যাচ্ছে।
কাজে আমি আমার বক্তব্যে যে প্রস্তাব এসেছে সেই প্রস্তাবের প্রতি যে প্রস্তাবটা আমি উত্থাপন করেছিলাম ওই 7 এপ্রিল কার্যপ্রণালী বিধির 147 বিধি অনুযায়ী সাধারণ প্রস্তাব সাধারণ, তার উপর সকলে অত্যন্ত আন্তরিকতার সাথে বক্তব্য দিয়েছেন। এখানে প্রায় 63 জনের বক্তৃতা হয়েছে এবং যারা 70 সালে নির্বাচিত জনপ্রতিনিধি তাদের সন্তান অথবা নাতি নাতনি বা তাদের ছেলে মেয়ে তারা বক্তৃতা দিয়েছে, এটাও আমাদের জন্য একটা সৌভাগ্যের যে তারা স্মৃতিচারণ করতে পেরেছেন বা তার ভাই কাজী সকলকে আমি আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশ স্বাধীন দেশ, কিন্তু এই স্বাধীনতা ইতিহাস যেন বিকৃত করা হয়েছিল। এদেশে অনেক প্রজন্ম সঠিক ইতিহাসই জানতে পারেনি। আমাদের যে গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ, লাখো শহীদের যে আত্মত্যাগ, সে ইতিহাসও বিকৃত করা হয়েছিল। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কিন্তু আমরা গণতন্ত্র ফিরিয়ে আনি। আজকে বাংলাদেশে গণতন্ত্র স্থায়ীভাবে পরিচালিত হয়েছে বলেই কিন্তু বাংলাদেশের উন্নয়নটা সম্ভব হয়েছে। এছাড়া যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতা এসেছে তারা দেশকে আর জাতিকে কি দিতে পেরেছে? কিছুই দিতে পারেনি। হ্যাঁ, নিজেদের ভাগ্য করতে পেরেছে কিন্তু কিছুই দিতে পারেনি। আমাদের দুর্ভাগ্য হলো আজকে তাদের কাছ থেকেও আমাদের গণতন্ত্রের কথাও শুনতে হয়, তাদের কাছে আমাদের থেকে আমাদেরকে গণতন্ত্রের শিক্ষা নিতে হয়। আর আমাদের যে সংবিধান জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়ে গেছেন, যেখানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা চার মূল নীতিতে ভিত্তি করে এই সংবিধানের মাধ্যমে এই রাষ্ট্র পরিচালিত হয়। এই সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে অনেকেরই আপত্তি। যারা এই আপত্তির কথা তুলছেন তাদের বোধহয় অভিজ্ঞতার অভাব আছে। এই 70 অনুচ্ছেদটাই কিন্তু আমাদের দেশে মূলত সরকারের একটা স্থায়িত্বের সুযোগ এনে দিয়েছে, আর যার ফলে দেশটা উন্নতি করতে সক্ষম হয়েছে। আমার ছোটবেলার দেখা 1954 সালের ইলেকশনের পর কিভাবে মানে একটা সরকার উত্থান পতন, 1954 সালে যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল, সরকার টিকে থাকতে পারেনি এবং সেই সরকারের যে মানে উত্থান পতনের মূলেই ছিল নির্বাচিত প্রতিনিধিদের ফ্লোর ক্রস করা, একবার এদিকে যাওয়া একবার ওদিকে যাওয়া। এটা শুধু তখনই না, 1946 সালে যে নির্বাচন হয়েছিল যে পাকিস্তান ভারত যে ভূখণ্ড মানে যেটা ইভাবে ভাগ হবে তার ভিত্তিতে, সেখানেও কিন্তু এই একই খেলা হয়েছিল। 17 জন সদস্য যখন মানে অন্যদিকে চলে যায় তাতে কিন্তু আমরা যেভাবে এই পূর্ব বাংলাটা গঠন হওয়ার কথা ছিল সেটা হয়নি। কাজে এইরকম নানাভাবে এমনকি 56 সালের ইলেকশনেও সেই সরকার মার্শাল্লাহ এসে ক্ষমতাচ্যুত করে। কাজে এই 70 অনুচ্ছেদটাই কিন্তু একটা সুরক্ষা দেয় গণতন্ত্রকে সুসংগঠিত করতে, সংগঠিত করতে এবং তার সুফলে জনগণ পেতে পারে। কাজে আমি জানি না কেন আমাদের কিছু কিছু সদস্য এর উপর এত রাগ। কারণ হচ্ছে সরকার ভাঙতে গড়তে বা এই খেলাটা খেলতে তারা সক্ষম হচ্ছেন না, এটাই হচ্ছে বাস্তবতা। যা ওটা নিয়ে আর আমি বেশি কিছু বলতে চাই না, আমি একটা কথা বলি, গণতন্ত্র না উন্নয়ন, গণতন্ত্র না উন্নয়ন এটা কিন্তু আসতে পারে না। কারণ আমাদের অভিজ্ঞতা তো খুব বিচিত্র। আমরা আইয়ুব আমল দেখেছি, এআইআর আমল দেখেছি, জিয়ার আমল দেখেছি, জিয়াল এরশাদের আমল দেখেছি, খালেদা জিয়ার আমলও দেখেছি,
সারাদের গণতন্ত্র। আমি যখন আমেরিকায় প্রথমবার যাই, তখন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের আমরা সেক্রেটারির সঙ্গে আমার মিটিং হয়েছিল। কালে আমি তাকে একটা কথাই বলেছিলাম যে আমি একটা মনুমেন্ট দেখে আসলাম, সেখানে লেখা আছে গভর্নমেন্ট অফ দি পিপুল বাই দি পিপুল ফর দি পিপুল। আর আমি একটা দেশ থেকে এসেছি, সে দেশটা হচ্ছে গভর্নমেন্ট অফ দি আর্মি বাই দি আর্মি ফর দ্য জেনারেল। আমেরিকা তাদের গণতন্ত্র চর্চা করে তাদের ওই আটলান্টিকের পার পর্যন্ত। এটা যখন পার হয়ে যায় তাহলে কি আপনাদের গণতন্ত্রের সংজ্ঞাটা বদলে যায়? কেন আপনারা একটা মিলিটারি ডিক্টেটরকে সমর্থন দিচ্ছেন? আমি প্রশ্নটা করেছিলাম মাননীয় স্পিকার। আজকে আমি বলি যে যে দেশটা আমাদের কথা কথা গণতন্ত্রের সবক দেয়, আর আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক তাদের কথায় খুব নাচন কদন করছেন, উঠবস করছেন, উৎফুল্ল হচ্ছেন। হ্যাঁ, তারা যে কোনো দেশে ক্ষমতা উল্টাতে পারে, পাল্টাতে পারে, আর বিশেষ করে মুসলিম দেশগুলি তো আরো বেশি মানে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আরব স্প্রিং, ডেমোক্রেসি, এইসব বলে বলে যে সমস্ত ঘটনা ঘটাতে ঘটাতে এখন নিজেরাই নিজের মধ্যে একটা প্যাচে পড়ে যাচ্ছে। যতদিন ইসলামিক কান্ট্রিগুলি উপরে চলছিল ততদিন কিছু হয়নি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে এখন সারা বিশ্বই আজকে অর্থনৈতিক মন্দার কবলে পড়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। যে গণতন্ত্র যে আমাদেরকে এত জ্ঞান দিচ্ছে, কথায় কথায় ডেমোক্রেসি আর হিউম্যান রাইটস এর কথা বলে, তাদের দেশের অবস্থাটা কি? বেশি দিন আগের কথা, মাত্র কয়েকদিন আগের কথা। মাননীয় স্পিকার, আমেরিকার টেনেসিস রাজ্যে সেখানে তিনজন কংগ্রেস সদস্য, একজন কংগ্রেস ওয়ান, দুজন কংগ্রেস সদস্য। একটা হচ্ছে জাস্টিন জোন, আরেকজন হচ্ছে জাস্টিস জোন আর জাস্টিন পিয়ারসন, আরেকটা হচ্ছে গ্লোরিয়া জনসন। এই তিনজন আমেরিকা, আপনারা জানেন যে প্রতিদিনই দেখা যায় অস্ত্র নিয়ে স্কুলে ঢুকে যাচ্ছে, বাচ্চাদের গুলি করে হত্যা করছে, শিক্ষকদের হত্যা করছে, শপিং মলে ঢুকে যাচ্ছে হত্যা করছে, ক্লাবে যাচ্ছে সেখানে হত্যা করছে। এটা তো প্রতিদিনেরই ব্যাপার, কোনো না কোনো রাজ্যে অনবরত এই ঘটনা ঘটছে। এই তিনজনের অপরাধ হলো তারা অস্ত্র নিয়ন্ত্রণের জন্য আবেদন করেছিল, কারণ তারা ডেমনস্ট্রেশন দিয়েছিল যে এইভাবে যার তার হাতে অস্ত্র থাকা আর এইভাবে গুলি করে শিশু হত্যা, এটা বন্ধ করতে হবে। এটাই ছিল তাদের অপরাধ। আর এই অপরাধে জাস্টিস জোন এবং জাস্টিন পিয়ারসন এই তিনজনকে তাদের কংগ্রেস থেকে এক্সপেল করা হয়, তাদেরকে এক্সপেল করা হয়। একজন সাদা চামড়া ছিল বলে বেঁচে যায়, যেহেতু এই দুজন কালো চামড়া, তাদের অপরাধ হলো তারা কালো চামড়া, সেই জন্যই তাদের সিট আনসিট হয়ে যায়। তো এখানে মানবাধিকার কোথায়? এখানে গণতন্ত্র কোথায়? এটা আমার প্রশ্ন। এমনকি আমাদের পণ্য যারা হত্যা করেছে সেই খুনি রাশেদ, খুনি রাশেদ আমেরিকায় আশ্রয় নিয়ে আছে। প্রতিটি সরকার, যতটা প্রেসিডেন্ট আছে, সকলের কাছে আমি আবেদন করেছি, আইনগতভাবে আমরা প্রচেষ্টা চালিয়েছি, আমরা আমাদের ডিপ্লোমেসির মাধ্যমে প্রচেষ্টা চালিয়েছি, সরাসরি রাষ্ট্রপতির কাছে আবেদন করেছি যে খুনি সাজাপ্রাপ্ত আসামি তাকে আপনারা আশ্রয় দেবেন না। শিশু হত্যাকারী, নারী হত্যাকারী, রাষ্ট্রপতির হত্যাকারী, মন্ত্রী হত্যাকারী, এরা মানবতা লঙ্ঘনকারী, এদেরকে আপনারা আশ্রয় দিয়ে না, ফেরত দেন। কই তারা তো তাকে ফেরত দিচ্ছে না, খুনিদেরকে লালন পালন করেই রেখে দিচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, আর এখন দেখা যায় দুর্নীতিতে সাজা প্রাপ্ত তাদের পক্ষ হয়েই তারা ওকালতি করে যাচ্ছে। আর গণতন্ত্রকে বাদ দিয়ে এখানে এমন একটা সরকার আনতে চাচ্ছে যার কোনো গণতান্ত্রিক কোনো অস্তিত্বই থাকবে না, অগণতান্ত্রিক ধারা। এবং সেই ক্ষেত্রে আমাদের কিছু বুদ্ধিজীবী, বুদ্ধি বেচিয়া জীবিকা নির্বাহ করেন তারা, সামান্য কিছু পয়সা লেবে এদের তাবেদারি করে, পদলোহন করে।
মাত্র একটা ছোট্ট শিশুর হাতে 10টা টাকা দিয়ে তাকে দিয়ে একটা মিথ্যে বলানো, শিশুর মুখ থেকে কিছু কথা বলানো, কি কথা? ভাত মাংস, ভাত মাছ মাংসের স্বাধীনতা চাই। একটা 7 বছরের শিশু, তার হাতে 10টা টাকা তুলে দেওয়া এবং তার কথা রেকর্ড করে সেটা প্রচার করা, স্বনামধন্য এক পত্রিকা, খুবই পপুলার, নাম তার প্রথম আলো, কিন্তু বাস করে অন্ধকারে। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে এরা এই দেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না। 2007 সালে যখন এমার্জেন্সি হয় তখন তারা উৎফুল্ল, দুটি পত্রিকা আদা জল খেয়ে নেমে গেল, বাবা কুড়ালো, আর তার সঙ্গে আছে একজন সুৎখোর, বড় প্রিয় আমেরিকার। আমেরিকা একবারও জিজ্ঞেস করে না যে একটা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এটা তো একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারের বেতন তুলত যে MD, সে মিলিয়ন মিলিয়ন ডলার কোথা থেকে পেল যে আমেরিকার মতো জায়গায় সামাজিক ব্যবসা করে, বিনিয়োগ করে দেশে বিদেশে, এই অর্থ কোথা থেকে আসে? এটা কি জিজ্ঞেস করেছে কখন? তারা জিজ্ঞেস করেনি। এদের কাছ থেকে দুর্নীতির কথা শুনতে হয়, দুর্নীতির বিরুদ্ধে জেরার, এদের কাছ থেকে মানবতার কথা শুনতে হয়। যারা গরিবের রক্ত চোষা টাকা পাচার করে বিদেশে বিনিয়োগ করে নিজেরা শত কোটি টাকার মালিক হয়ে আবার আন্তর্জাতিক পুরস্কারও পেয়ে যায়, আর এইসব লোক এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে, মানুষের ভাগ্য নিয়ে চিনি মেরে ফেলে। আওয়ামী লীগ সরকার এসে কিছুই নাকি দেয়নি, দেশ নাকি ধ্বংস হয়ে গেছে। তা আমি একটু মাননি স্পিকার আপনার কাছে আজকে একটু সময় নিচ্ছি। আমি খালি আওয়ামী লীগ কি করেছে আর তার আগে কি ছিল আমি কয়েকটা হিসেবে একটু তুলে ধরতে চাই, এর বেশি কিছু আর আমি বলতে চাই না। আজকে আমরা রক্ত দিয়ে সংগ্রাম করে স্বাধীনতা এনেছি, এই স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে পৌঁছে দেওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য, নিজেদের ভাগ্য করতে আসেনি। আর আমি এটা বিশ্বাস করি যে নিশ্চয়ই দেশবাসী এটা বিশ্বাস করে যে 14 বছর একটানা ক্ষমতায় আছি বলেই আজকে দেশের মানুষের ভাগ্য ফিরাতে পেরেছি। হ্যাঁ, ইউক্রেন যুদ্ধের কারণে আজকে সারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়েছে, বাংলাদেশও তার থেকে পিছিয়ে না। তারপরেও আমাদের উৎপাদন বৃদ্ধি করে দেশের মানুষের অতিরিক্ত দামে জিনিস কিনে এনেও আমরা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দিয়ে যাচ্ছি, 1 কোটি মানুষকে আমরা খাবার দিচ্ছি এই রমজান সামনে রেখে তাদের সাহায্য করছি, বিনা পয়সায় আমরা প্রায় 50 লক্ষ মানুষকে খাবার দিচ্ছি, 15 টাকা কেজিতে চাল দিচ্ছি, 1 কোটি মানুষকে পারিবারিক কার্ড দিয়ে চাল ডাল চিনি তেল আমরা দিয়ে যাচ্ছি, যেন নিম্ন আয় বা মধ্য আয় বা যারা তারা সকলের জন্য আমাদের কিন্তু দৃষ্টি আছে, ভূমিহীন গৃহহীনদের ঘর করে দিচ্ছি, আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি মানুষের ভাগ্য করতে। আজকে গ্রাম আর শহরের পার্থক্য কমে গেছে, কারণ গ্রাম আর শহরের মাঝ থেকে এখানে কিন্তু আরেকটা শহর গড়ে উঠছে, প্রত্যেকটা গ্রামেই আমরা নাগরিক সুবিধা পৌঁছে দিচ্ছি। এটা করতে পেরেছি এই কারণেই যে 2008 নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিলাম, যে BNP-কে এখন বড় বিরোধী দল বলা হয় তারা কয়টা সিট পেয়েছিল? 29টা সিট পেয়েছিল মাননীয় স্পিকার। তাই যদি এতই বড় রাজনৈতিক দল হবে তো 2008 নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তো কারো কথা নাই, তো সেই নির্বাচনে তারা মাত্র 29টা সিট পেল কেন? তো তারা এত বড় দল কোত্থেকে হয়ে গেল? আর সাজাপ্রাপ্ত আসামি, সেই সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে সেই দলের চেয়ারপার্সন। হত্যা, গুম, খুন, দুর্নীতি, জঙ্গিবাদ, সবকিছুতেই যারা পারদর্শী ছিল দেশের মানুষ আতঙ্কে থাকতো, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আশ্চর্য জানজানানি ছিল,
সেসব কথা মানুষ ভুলে যাচ্ছে। এখন তারাই তাদেরকে নিয়ে অনেকেই উৎফুল্ল নাচা শুরু করেছে, এটি একটা দুর্ভাগ্যের। আমি শুধু মাননীয় স্পিকার রেজাউদ্দিন নাথের সময় নিতে চাই না, শুধু এটুকু বলবো, আমি একটা আর্থসামাজিক তুলনামূলক চিত্র 2006 বিএনপির আমল কেমন ছিল আর 2022 পর্যন্ত বাংলাদেশ বর্তমানে কেমন আছে, 23-এর হিসাবটা আমাদের সামনে, আমাদের বাজেট অধিবেশন, তখন 23-এর হিসাবটা খুব ভালোভাবে দিতে দেবো। আমি শুধু এই পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরি এই হিসাবটা, সেটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধি। এই প্রবৃদ্ধিও 1996 থেকে 2001 যখন আমরা সরকারে ছিলাম, আমরাই 6% পর্যন্ত তুলে এনেছিলাম। পরে অবশ্য সাইফুর রহমান ক্ষমতা এসেই যেভাবে হোক সেখানটাকে কেটে কুটে পাতে নামাই। তো যাই হোক, 2006 এই পাঁচের থেকে আর কিন্তু তুলতে পারেনি বেশি বিএনপি। তো বিএনপির আমলে তো ছিল প্রবৃদ্ধি যেখানে 5.40%, 2022 সালে প্রবৃদ্ধি 7.50%। করোনার যে প্রাদুর্ভাব তার জন্য সাময়িকভাবে একটু বাধাগ্রস্ত হয়ে পাঁচে নেমে এসেছিল, সেটা আবার আমরা 7-এর উপরে তুলে আনতে সক্ষম হয়েছি। মাথাপিছু আয় $543 মার্কিন আর 2006, আর আমেরিক সরকার আমলে $2,824 মার্কিন 5 গুণ বৃদ্ধি। মূল্যস্ফীতি বিএনপির আমল 10%, 2022-এ 8.57%, কিন্তু 19-এ এটা 5.55 নেমে গিয়েছিল, 2020-এ 5.69, 2021-এ 5.55। তবে ইউক্রেন যুদ্ধ এবং এর কারণেই মূল্যস্ফীতি এখন বেশি, এটা 8.57। তবে আমাদের চেষ্টা চলছে এটাকে নিয়ন্ত্রণ করার। বাজেটের আকার 2006 ছিল 61,000 কোটি টাকা আর 2022-এ 6,78,064 কোটি টাকা বাজেট দেওয়ার সক্ষমতা আমরা অর্জন, 10 গুণ আমরা বৃদ্ধি করেছি। জিডিপির আকার 4,15,072 কোটি টাকা আর আমলের আমলে 46,00,000 কোটি টাকা, 4,00,000 থেকে 46,00,000 কোটি টাকা, 10 গুণ বৃদ্ধি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিএনপির আমলে 21,500 কোটি টাকা আর আওয়ামী লীগ সরকার আমলে 2022 2,27,566 কোটি টাকা